সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি হাজির হয়েছি ঢাকার চিঠি অনুষ্ঠানে। আজকে ঢাকার চিঠি অনুষ্ঠানে আমি আপনাদেরকে জানাব শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রহশালা সম্পর্কে। চলুন বন্ধুরা জেনে নিই। শিল্পাচার্য জয়নুল 1914 খ্রিস্টাব্দের 29 ডিসেম্বর বৃহত্তর ময়মনসিংহ জেলার অন্তর্গত, বর্তমানে কিশোরগঞ্জ জেলার একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন এবং 1976 খ্রিস্টাব্দের 28 মে 62 বছর বয়সে তৎকালীন পোস্ট গ্রাজুয়েট হাসপাতাল শাহবাগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার সমাধিস্থ করা হয়। মহান শিল্পীর শৈশব কৈশোরের স্মৃতি বিজড়িত ব্রহ্মপুত্র নদ তীরবর্তী নৈশের দৃশ্য পরিবেষ্টিত শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, এটি বাংলাদেশের জাতীয় জাদুঘর পরিচালিত একটি সংগ্রহশালা। 1975 খ্রিস্টাব্দে এই সংগ্রহশালাটি প্রতিষ্ঠিত হয়। সে সময় দেশব্যাপী জয়নুল আবেদিনের বিভিন্ন শিল্পকর্ম সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছিল। প্রথম দিকে শিল্পীর নিজের এলাকায় ময়মনসিংহে সংগ্রহশালাটি প্রতিষ্ঠিত হয়। 2006 খ্রিস্টাব্দে সংগ্রহশালাটিকে নতুন করে সাজানো হয়। সংগ্রহশালা ভবনটি দোতলা বিশিষ্ট, পুরো চত্বরটি গাছ দিয়ে পরিবেষ্টিত। এই ভবনটি ছিল ইংরেজ আমলে জয়নের ইংরেজ বার্ডেন সাহেবের বাড়ি। তার কাছ থেকে বড়লাটের কাউন্সিল সদস্য জয়নের নলিনিরঞ্জন সরকার বাড়িটি কিনে নেন। 1947 থেকে 1971 খ্রিস্টাব্দ পর্যন্ত এটি ছিল ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সরকারি বাসভবন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কয়েক বছর এটি একেবারে পড়ে থাকে। 1975 খ্রিস্টাব্দে সরকারি সিদ্ধান্তক্রমে এটিকে সংগ্রহশালা হিসাবে রূপান্তরিত করা হয়। 1950 দশকে তিনি বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক দুর্লভ ছবি সংগ্রহ করে নেতৃত্ব দিয়েছিলেন। সেদিক থেকে বলতে গেলে এই সংগ্রহশালাটির প্রতিষ্ঠা ছিল শিল্পাচার্যের স্বপ্নেরই বাস্তবায়ন। এই সংগ্রহশালায় প্রথমে 70টি চিত্রকর্ম স্থান পেয়েছিল, যার বেশিরভাগই ছিল তৈলচিত্র। সবচেয়ে উল্লেখযোগ্য ছবির মধ্যে আছে বিভিন্ন দেশ ভ্রমণকালে শিল্পাচার্যের অঙ্কিত ছবি, গুণটানা নদী পারাপাড়ের অপেক্ষায়, পিতা পুত্র এবং দুর্ভিক্ষ। 1982 খ্রিস্টাব্দে 17টি ছবি চুরি হয়ে যায় এবং 1994 খ্রিস্টাব্দে 10টি ছবি উদ্ধার করা হয়। বর্তমানে 63টি চিত্রকর্ম রয়েছে। এছাড়া রয়েছে শিল্পাচার্যের ব্যবহৃত জিনিস এবং তার কিছু স্থির চিত্র। ময়মনসিংহের গুণী ব্যক্তিদের মধ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিন অন্যতম। তিনি তার চিত্রকর্ম ও কর্মগুণে এই জেলার নাম বিশ্বমণ্ডলে পরিচিত করেছেন। তার এক একটি চিত্রকর্ম যেন এক একটি জীবন্ত ইতিহাস ও বাস্তবের প্রতিফলন। শিল্পাচার্যের এসব চিত্রকর্ম সংরক্ষিত রয়েছে ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে কাচিঝুলি সাহেব কোয়ার্টার এলাকায় এই সংগ্রহশালাটি। সংগ্রহশালায় দ্বিতীয় তলায় দুটি গ্যালারিতে জয়নুলের হাতে আঁকা চিত্রকর্ম, ব্যবহৃত জিনিসপত্র, আলোকচিত্র ও তার সম্পর্কে বর্ণনা রয়েছে। নিচতলায় দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হয় এবং এর পাশাপাশি শ্রেণীকক্ষ, বিক্রয় কেন্দ্র, সেমিনার কক্ষ ও একটি আর্ট গ্যালারি রয়েছে। দ্বিতীয় তলায় সিঁড়ি দিয়ে ওঠার সময়ে জয়নুলের কিছু চিত্রকর্মের নিদর্শন চোখে পড়বে। বারান্দার তার জীবনদশায় ঘটে যাওয়া নানা কর্মকাণ্ডের বর্ণনা পাওয়া যায়, সঙ্গে 53টি সাদা কালো আলোকচিত্র যা জয়নুলের জীবন সম্পর্কে ধারণা দেয়। বারান্দা থেকে ডান পাশে পড়ে প্রথম গ্যালারি। প্রবেশ করতে চোখ আটকে যায় দেয়ালে ঝোলানো জয়নুলের আঁকা বিভিন্ন চিত্রকর্ম।
গ্যালারির সাজসজ্জায় রয়েছে আধুনিকতা। আলোক প্রক্ষেপণের ব্যবস্থা থাকায় গ্যালারির চিত্রকর্মগুলো চোখকে আলাদা তৃপ্তি দেয়। দ্বিতীয় গ্যালারিতে চিত্রকর্ম ছাড়াও শিল্পাচার্যের ব্যবহৃত সামগ্রী ও স্মৃতি নিদর্শনগুলো স্থান পেয়েছে। শিল্পাচার্যের 127টি ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী ও স্মৃতি নিদর্শন পাওয়া যায়। চিত্রকর্মগুলোকে ধরে রাখার কাজে যা ব্যবহৃত হয়েছে সব সামগ্রী জয়নুলের সহধর্মিণী জাহানারা আবেদিন সংগ্রহশালা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন। সংগ্রহশালাটিতে সারা বছরই দর্শনার্থীদের ভিড় থাকে। শনি থেকে বুধ সকাল 10:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত, বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য রেডিও ভেরিটাস এশিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।